বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদেরকে একটি নতুন বিষয় নিয়ে ক্লাস পরিচালনায় চলে এসেছি। ফাহমিদা তানিয়া ইউসেফ রাজশাহী টেকনিক্যাল স্কুল থেকে ইনস্ট্রাক্টর এসমোট্রেন। আজকে আমি তোমাদের একটি মেশিন চালাতে গেলে কী কী যন্ত্রাংশগুলো থাকে তার নাম সম্পর্কে এবং এই যন্ত্রাংশগুলো কী কীভাবে ব্যবহৃত হয়ে থাকে বা কী কী কাজ হয়ে থাকে পার্টসের মাধ্যমে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আজকে আমি তোমাদের সিঙ্গল নিডল লক স্টিচ মেশিনের বিভিন্ন পার্টসগুলো নিয়ে আলোচনা করব। সিঙ্গল নিডল লক স্টিচ মেশিনের অনেক ধরনের পার্টস থাকে, তার মধ্যে নিডল, এর দ্বারা কাপড় সেলাই করা হয়, নিডল বার, এই নিডল বারের সাথে নিডল সেট করা হয়ে থাকে, নিডল স্ক্রু, এই স্ক্রু দ্বারা নিডলকে নিডল বারের সঙ্গে আটকানো হয়ে থাকে, ববিন, ববিনে সাধারণত সুতা পেঁচানো হয়, ববিন কেস, এর মধ্যে ববিন সেট করা হয়, থ্রেড স্ট্যান্ড, থ্রেড স্ট্যান্ডে সাধারণত সুতা রাখা হয়, সাইড প্লেট, এই প্লেটের সাহায্যে রোটারি হুক এবং ভেতরে যন্ত্রপাতি ঢেকে রাখা হয়, নিডল প্লেট, এই প্লেটের সাহায্যে নিডল এবং ববিনকে আলাদা করা হয় এবং এই প্লেটের মাঝখানে একটি ছিদ্র থাকে যার মধ্যে তে নিডল উঠানামা করে থাকে, হ্যান্ড হুইল, এর দ্বারা মেশিনের গতি নিয়ন্ত্রণ করে এবং নিডল সঠিক পয়েন্টে আনতে সাহায্য করে, স্টিচ রেগুলেটর ডায়াল, এর সাহায্যে প্রয়োজন অনুযায়ী সেলাই ফোরের বা স্টিচ লেন্থ ছোট বা বড় করা হয়ে থাকে, ভি বেল্ট, মোটরের সাহায্যে মেশিনকে চালাতে সাহায্য করে, ববিন উইন্ডার, এর সাহায্যে ববিনে সুতা পেঁচানো হয়, ব্যাক স্টিচ লিভার, ব্যাক স্টিচ লিভারের মাধ্যমে ব্যাক স্টিচ ব্যবহৃত হয়ে থাকে, পাওয়ার সুইচ, মেশিনের বৈদ্যুতিক লাইন চালু বা বন্ধ করার জন্য পাওয়ার সুইচ ব্যবহার করা হয়ে থাকে, নি লিফটার, এর সাহায্যে প্রেশার পুট উঠানামা করানো হয়, মেশিন স্ট্যান্ড, এতে মেশিনকে বসানো হয়, প্যাডেল, এটার ওপর চাপ দিয়ে মেশিন চালনা করা হয়ে থাকে, থ্রেড গাইড, এটা নিডলে সুতা সরবরাহের ক্ষেত্রে গাইড হিসাবে কাজ করে থাকে, থ্রেড টেনশন অ্যাসেম্বলি, নিডল থ্রেড টেনশন নিয়ন্ত্রণ করে, প্রেশার ফুট অ্যাডজাস্ট স্ক্রু, চাপা বা প্রেশার অ্যাডজাস্ট করা হয়, থ্রেড টেকআপ লিভার, নিডলের সুতাকে প্রয়োজন মতো নিডলে সরবরাহ করতে সাহায্য করে, থ্রেড টেকআপ লিভার, থ্রেড টেক লিভারের মাধ্যমে সাধারণত নিডল বা সুতা ওপরে নিচে করা হয়ে থাকে, মোটর গার্ড, মোটর পুলিকে ঢেকে রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে, নিডল গার্ড, নিডল যাতে আঙ্গুল বা হাত না ঠোকে তার জন্য নিডল গার্ড ব্যবহার করা হয়ে থাকে, ফিট ডগ, সেলাইয়ের সময় কাপড়কে সামনে ও পিছনে নিতে সাহায্য করে, প্রেশার ফুট, প্রেশার ফুট কাপড়কে মেশিনের সাথে চেপে রাখেন। এরপরে তোমরা যখন আবার ক্লাস চালাবে এবং মেশিন চালাবে তখন আমরা তোমাদেরকে বিভিন্ন পার্টসগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব এবং প্রতিদিনই একটা করে পার্টস কী কী কাজে ব্যবহার করা হয়ে থাকে, কীভাবে ব্যবহার হয়ে থাকে এগুলো তোমরা কাজ করতে করতে আরও ভালোভাবে শিখতে পারবে। আশা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।